بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. شبدا شكرت، السلام عليكم ورحمة الله وبركاته. اي مورد اپنا رجارة جيجا كنتك امدر شكرا ربيو تيبيشن الإقراء بانغلا دكتسن شبكي شاكوتو جانا چه امدر اسكي چومت كاركتي پروگرام اي پروگرام تكي. আজকে আমরা এমন একজন মহান মনীষীর জীবনী নিয়ে আমরা প্রাণবন্ত একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এসেছি। এই প্রোগ্রাম কাকে নিয়ে এ বিষয়ে আমরা আপনাদের সাথে তুলে ধরব। এর আগে সম্মানিত অতিথি যারা রয়েছেন ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। পরিচয় যখন করাইতে যাব তখনই আপনারা বুঝে ফেলবেন প্রোগ্রাম কাকে নিয়ে এবং কোন মহান মনীষীকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ থেকে যারা আমরা এসেছি বাংলা ভাষাভাষী মানুষ, একটা নাম সকলের কাছে পরিচিত, সেই নামটা হচ্ছে হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। যে নামটা যখনই আমরা স্মরণ করি তখন অন্তর থেকে একটা শ্রদ্ধা ভালোবাসা দিল থেকে চলে আসে। এই নামের সাথে বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের ইসলাম এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এবং মুসলমানদের ইমানি বিভিন্ন আন্দোলন এই নামের সাথে জড়িত রয়েছে। সেই মহান মনীষীর একজন সন্তান যিনি প্রবাসে ইউকেতে বাংলাদেশ থেকে তিনি সফরে এসেছেন, তিনাকে পেয়েই আমাদের আজকের এই আয়োজন। আজকের আমাদের এই আলোচনার যিনি প্রধান আলোচক, যার কাছ থেকে আমরা আলোচনা শোনার জন্য আমাদের এই আয়োজন, তিনার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। তিনি হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লার সপ্তম পুরুষ, এই বংশেরই যিনি আপনাদের আমাদের অনেকে আমরা অত কমিউনিটিতে যারা আছি দেশের খোঁজখবর রাখি, অনেকে ওনার অনেকের কাছেই ওনার পরিচয় রয়েছে। তিনি হচ্ছেন বিশিষ্ট আলেমে দিন হজরতুল আল্লাম শেখ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর। তিনি পাশাপাশি হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লার প্রতিষ্ঠিত ফরাইজি আন্দোলন, এই আন্দোলন ফরাইজি আন্দোলন বাংলাদেশের মহতারাম চেয়ারম্যান প্রেসিডেন্ট এবং হাজি শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ, এবং ওই হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লার বাহাদুরপুর এই শরীয়তপুর অঞ্চলে বাংলাদেশের খ্যাতিমান যে সমস্ত বড় বড় মাদ্রাসাগুলো রয়েছে, বড় একটি মাদ্রাসার যিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করতেছেন, মহাপরিচালক বাহাদুরপুর কওমি মাদ্রাসা, এটা সংক্ষিপ্তভাবে কারণে বললাম। এছাড়া অসংখ্য গণিত মাদ্রাসা, মসজিদ, খানকা, বিভিন্ন সংস্থা সংগঠনের সাথে তিনি জড়িত রয়েছেন, জড়িত থেকে দেশ জাতি উম্মাহের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তিনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ। আপনি এই ব্রিটেনের সফরে এসে শত ব্যস্ততার বিভিন্ন প্রোগ্রাম কমিউনিটি কেন্দ্রিক বিভিন্ন জায়গা থেকে আপনার প্রোগ্রামের ব্যস্ততার ভিতর দিয়ে ইকরা বাংলার দর্শকদের জন্য, আমাদের কমিউনিটির মানুষদের জন্য আমাদেরকে সময় দিলেন। ইকরা বাংলার পরিবারের পক্ষ থেকে, আমাদের কমিউনিটির পক্ষ থেকে, আমাদের আল খের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনার সফরকে কবুল করেন, আপনার সফর জন্য, উম্মাহের জন্য, আমাদের কমিউনিটির জন্য এক কল্যাণ বয়ান, এই প্রত্যাশা আমরা রাখতেছি। জাজাকুমুল্লাহ। এবং সাথে যিনারা আরও দুইজন সম্মানিত অতিথি রয়েছেন, যিনারা আপনাদেরও এই চেহারাগুলো দেখলে অনেকেই মনে করতেছেন ওনারা তো আমাদেরই আপন। ওনারা সত্যিই আমাদের আপন, ওনারা আমাদের কমিউনিটির অত্যন্ত আপনজন। আমার ডানে যিনি রয়েছেন ব্যারিস্টার কামাল হোসেন ভাই, তিনি অত্যন্ত মায়ের একজন মানুষ, আমাদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং একজন সফল ব্যবসায়ী, সমাজের জন্য, আমাদের কমিটির জন্য সদা সর্বদা কাজ করে যাচ্ছেন। কামাল হোসেন, জাজাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবং আজকের এই আয়োজন, বিশেষ করে আমাদের পিসাবকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য এই প্রস্তুতি, এই প্ল্যান পরিকল্পনা সব কিন্তু আমাদের কামাল হোসেন ভাই, ওনার প্রচেষ্টায় আমরা মহতারাম পিসাবকে পেয়েছি। ওনার কাছ থেকে আমরা আলোচনা শুনব। আসলে আপনারা ভাগ্যবান, আমি নিজেও ভাগ্যবান। মানুষজন বাংলাদেশে প্রত্যন্ত এলাকা থেকে মানুষজন ওই বাহাদুরপুরের, এটা শরীয়তপুরে, ঢাকা সিলেট থেকে যদি যেতে হয় বাংলাদেশ থেকে, মাদারীপুরে যদি যেতে হয় তাহলে বলতেছি যে এটা অনেক দূরের,
ওইখানে যে ওনাদের খানকাতে ওনাদের মাদ্রাসাতে ওনাদের সাথে সাক্ষাৎ করতে হয়, বিভিন্ন প্রোগ্রামগুলোতে ওনাদেরকে আনতে হয়। আপনারা আজকে আলহামদুলিল্লাহ ইখলাস টিভির থ্রুতে আপনারা ওনাকে আমরা পেয়ে গেছি, আমরা অত্যন্ত আনন্দিত। ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা কথা শুনবো আলহামদুলিল্লাহ। আরেকজন সম্মানিত আলোচক আমাদের সাথে রয়েছেন, অত্যন্ত পরিচিত আপনাদের বিশিষ্ট আমাদের ইউরোপ তথা ব্রিটেনের একজন পরিচিত মুখ, বিশিষ্ট একজন ব্যবসায়ী, সমাজসেবক, মানবতার দরদে একজন দরদি, জনাব একরাম ফরাজি সিআইপি, তিনি আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, সবাই ব্যস্ত, ব্যস্ততার ভিতর দিয়ে যে ওনারা আমাদের ইকরা বাংলার জন্য সময় দিয়েছেন। আপনাদের সবাইকে ইকরা বাংলার পরিবারের পক্ষ থেকে, ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। জাজাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আজকের এই আয়োজনকে যেন কবুল করেন, আর আমাদের প্রতিটা ভালো কাজের উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি। আমরা যেন আজকে এমন কিছু কথা বলতে পারি যে কথাগুলোর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের ফায়দা হয়। আল্লাহ যেন আমাদের উপরে রাজি খুশি হন, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আমরা আলোচনা শুরু করতে চাই আমাদের মোহতরম পীর সাহেবকে দিয়ে। ওনাকে পেয়ে ওনার সাথে পরিচয় আমাদের হলো। মোহতরম পীর সাহেব, আমরা আপনার কাছ থেকে প্রথমে যেটা, যে এই ব্রিটেনের আপনার সফর, দেশে তো আমরা জানি যে ধারাবাহিকভাবে সিরিজ প্রোগ্রাম আপনার থাকে, প্রতিটা শহরে প্রতিটা এলাকাতে আপনার আপনার সফর থাকে। এই ব্রিটেনে যে সফরে আসছেন, কেমন লাগতেছে আমাদের এই ব্রিটেনের সফর আপনার? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো লাগতেছে। আর আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্যে জানাবো যে আপনারা অনেক ব্যস্ত, এত ব্যস্তর ভিতরে আমার মতো অতি নগণ্য একজন লোককে যে আপনাদের এখানে আমন্ত্রণ করেছেন, আপনারাও সময় বের করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাজাক আল্লাহ খায়র ওয়াহ সানাল জাজা। তো এই ব্রিটেনে সফরে আমার আলহামদুলিল্লাহ সবচাইতে যেটা ভালো লেগেছে, চোখে পড়েছে, সেটা যে আমি এই দেশের গভর্নমেন্টকে ধন্যবাদ এই জন্যে জানাব যে এদেশে ইসলাম প্রচারের, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে পছন্দের দিন, সেই ধর্মের যে দাওয়াতের ব্যবস্থা, মাশাআল্লাহ, মাসাজিদ, মাদারিস, এটা একটা মানে আশ্চর্য বিষয়। আমার কাছে মনে হইল যে এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত, এবং এই সাথে সাথে আপনারা যারা এদেশে আছেন, আমার মোহতারাম ব্যারিস্টার কামাল ভাই, আমার মোহতারাম ইকরাম ফরাজি সাহেব সহ, তারা এত ব্যস্ততার ভিতরেও যে তাদের ছেলে মেয়েদেরকে কীভাবে একটু ইসলামের শিক্ষা, একটু দিনের বুঝ, এবং এই দেশের যে মাহল পরিবেশে থেকেও যে আপনারা দিনের উপরে আছেন, এটা অবশ্যই আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে জাজাকুমুল্লাহ খায়রান। আপনার এই সফর নিয়ে আমাদের যে মূল্যবান আপনার মূল্যায়নটুকু করলেন, মোবারকবাদ। প্রথমে পরিচয়ের জন্য একটু আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে কামাল ভাই, কেমন লাগতেছে আপনার? আপনি তো অনেক ব্যস্ত একজন মানুষ। ভীষণ ভালো লাগতেছে। দিনই আলোচনা সবসময় একরা বাংলা টিভিতে হয় এবং আমরা পরিবার সহ একরা বাংলার টিভি উপভোগ করি। আজকে আমাদের হজরত, উনি বাংলাদেশ থেকে এসেছেন এইখানে আমাদের পরিবেশ দেখার জন্য, আমাদের সাথে ইমানি আলোচনা করার জন্য। উনি যেখানেই যাচ্ছেন সবাইকে উনি দাওয়াত দিচ্ছেন যাতে সবাই আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, হালালভাবে রোজগার করে এবং সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেয়। হ্যাঁ, তো হজরতের সাথে যে কয়েকদিন আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটতেছে, এবং আজকে হজরতের উসিলায় আজকে ইকরা বাংলা টিভিতে আসলাম, এটা একটা আনন্দের ব্যাপার, যেখানে দিনই কথাবার্তা হয়, দিনই আলোচনা হয়, আল্লাহর রহমত সেখানে হয়। আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন সম্মানিত ব্যক্তি, যিনি বিশিষ্ট একজন সফল ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য তার বিজনেসে বারাকা দান করেন, এনইসি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজি, তিনি আমাদের সাথে রয়েছেন। আমাদের অনুষ্ঠানে এসে আপনার আজকে বিশেষ করে আমাদের মোহতরম পীর সাহেবের সাথে বসতে পেরে আমরা যে কথাবার্তা বলতেছি, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আসলে এটা বলার অপেক্ষা রাখে না, ইকরা বাংলা যে একটা ইসলামিক চ্যানেল আজকের এই এই যুগে, এই মিডিয়ার যুগে, যেখানে অসংস্কৃতি বেহায়াপনা মিডিয়ার মাধ্যমে বেশি সরাচ্ছে, সেটার প্রতিপক্ষ হিসাবে ইসলামের জন্য যে ইকরা বাংলা যেভাবে কাজ করতেছে,
এটা আমি মনে করি ইউরোপের মাটিতে আমাদের জন্য একটা ইকরা বাংলা চ্যানেলের মতো এটা আমাদের একটা নিয়ামত আল্লাহ দান করছে। এই নিয়ামতটাকে আমরা সবসময় সম্মান করি এবং চেষ্টা করি যে যাতে এই নিয়ামতটা আমাদের আরও বাড়িয়ে দেয় এবং ইকরা বাংলা যেন আরও দীর্ঘায়িত হয় এবং এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। কারণ হলো যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম তো মডার্ন, কিন্তু সেই মডার্নটাকে আমরা অনেকেই যারা ইসলামের স্বল্প জ্ঞান যাদের আছে তারা এই মডার্নটাকে ওল্ড হিসাবে ব্যবহার করতেছে, মনে করতেছে আমরা মিডিয়ায় যাব না, আমরা ডিজিটালে যাব না, আমরা ইসলামকে নিয়ে ঘরে বসেই থাকব। সেটার যে বহি প্রকাশ ইকরা বাংলা দেখাইছে, আমি মনে করি যুগের সাথে ইকরা বাংলা ইসলামের জন্য একটা নিয়ম। আল্লাহুম্মা আল্লাহ যেন কবুল করেন। ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরা। আর শুভ দর্শক, আপনারা অনেকেই হয়তো অপেক্ষায় অপেক্ষমান যে একটি নাম আপনাদের সামনে আমরা বলছি, যে নাম সম্পর্কে বাংলাদেশে আমরা যারা লেখাপড়া করছি পাঠ্যসূচিত ওনার জীবনী রয়েছে। তো শুধু যে পরিমাণ রয়েছে আমরা আমাদের যেহেতু প্রিয় দেশ জন্মভূমি বাংলাদেশ, সেটা আমাদের আজকে আর এখান থেকে আমরা এটাও জোরালোভাবে উপস্থাপন করতে চাই যে শিক্ষার যে বিভিন্ন পাঠ্যসূচি রয়েছে আমাদের প্রজন্মর কাছে আমাদের মহান মনীষীদের জীবন এবং তিনাদের সংগ্রামী জীবন, তিনাদের অবদান দেশের জন্য, তিনি যে শুধু ইসলামের জন্য কাজ করছেন তা না, তিনি দেশ জাতি মাটির জন্য তিনি কাজ করে গেছেন। এই জন্য আজকে যখন ওনার নামটা বলি তখন আগে যে বলছিলাম শরীরের মধ্যে একটা শিহরণ চলে আসে, একটা গা শিহরণ দিয়ে উঠে সেই মহান ব্যক্তিত্ব। আজকের এখান থেকে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনাকে জান্নাতুল ফিরদাউসের সুচ মকাম দান করেন। ওনার রেখে যাওয়া যে সমস্ত কার্যক্রম, তিনি যে সমস্ত কাজ করে গেছেন আল্লাহ যেন সবগুলাকে কবুল করেন। ওনার এবং ওনার রেখে যাওয়া যে সমস্ত কাজগুলো আমাদের মহতারাম পীর সাহেব বাহাদুরপুর ওনার নেতৃত্বে যে সমস্ত কার্যক্রমগুলো চলতেছে আল্লাহ যেন সবগুলাকে আরও দিন বদিন তরকি দান করেন, এগুলো যেন আরও অগ্রগতি হয় এবং এগুলো যেন আরও সামনে আগবারে, এটু আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মহতারাম পীর সাহেব, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার ছোটোকালের জীবনী নিয়ে যদি একটু আমাদেরকে একটু আলোচনা করতেন, উনি কবে জন্মগ্রহণ করলেন এবং শৈশবকাল নিয়ে আপনার, যেহেতু এই পরিবারেরই সপ্তম পুরুষ আপনি, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম। আসলে ওনার জীবনীর সাথে ওনার যে মানে শৈশব, এটা লক্ষ্য করলে দেখা যায় যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টার সাথে ওনার এই শৈশবের অনেক একটা মিল কিন্তু আছে আলহামদুলিল্লাহ। এবং ছোটোবেলাতেই তো উনি বাবা মা ইন্তেকাল করেন, ওনার চাচার কাছে উনি বড় হন এবং ওই ছোটোবেলায় থাকতে আমরা ইতিহাস এবং আমাদের মুরব্বীদের মুখে আমরা যেভাবে শুনেছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্না, যে মাথার ভিতরে সবসময় পাগড়ি থাকা, এটা উনি ওই সময় থেকে এটা উনি ব্যবহার করতেন। তো ওনার চাচা ওই তারা যখন খানা খেতে বসছেন তো চাচি ওনাকে নাকি বলেছিলেন যে এত গরমের ভিতরে তুমি সবসময় পাগড়ি বেঁধে রাখো, তো এটাও কিন্তু একটা আল্লাহ রব্বুল আলমিনের রহমত। তো উনি ওই সময় লেখাপড়ার জন্যে কলকাতা হযরত মাওলানা বাশারাত আলী রহমতুল্লাহ আলাই ওনার নিকট উনি যান, উনি ওখানে দু বছর কলকাতাতে লেখাপড়া করেন। ইতিহাস তো আপনারা আমার থেকে অনেক মাশাআল্লাহ ভালো সুন্দর জানেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে উনি মক্কাতুল মুআজ্জামা, যেটা বর্তমানে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, সেখানে উনি দীর্ঘ 18 বছর থাকেন এবং এই 18 বছরে উনি সেখানকার ছাত্র ছিলেন। পরে ওই উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে উনি একজন শিক্ষক হিসাবে ছিলেন, মুআল্লিম। তো 18 বছর পরে যখন উনি বাংলাদেশে ফিরলেন তখন তো বাংলাদেশের পাক ভারত উপমহাদেশের ইসলামের অবস্থা সেরকম ছিলেন না। উনি কত ইংরেজিতে শিক্ষা সমাপনী, উনি তো ওই মক্কা থেকে দেশে ফিরলেন 1812-তে উনি ব্যাক করেন আর কি, তারা জানেন না যে উনি হায়াতে আছেন না মারা গেছেন। তো
আল্লাহর হুকুমে জাস্ট মাগরিবের আজানের কিছু সময় আগে উনি কিভাবে ওনার বাড়িতে পৌঁছলেন। তো ওনার চাচা একদম খারাপ অবস্থা, মানে খুবই শেষ মুহূর্তে। তো মাগরিবের সময় যখন হয়েছেন, তো হাজি শরিয়াতুল্লাহ ওই আশেপাশে যারা ছিলেন তাদেরকে বললেন যে মাগরিবের সময় হয়েছে, আজান দিমু, আমাকে একটু ওজুর ব্যবস্থা করাও। তো উনি ওজু করার পরে উনি মাগরিবের আজান দিলেন। তো চাচা মুফতি আজিমউদ্দিন সাহেব বিছানাতে শোয়া, তো ওনার স্ত্রীকে বললেন যে আজানের আওয়াজটা মনে হয় শরিয়াতুল্লাহর মতো। চাচি বললেন যে আপনি কি বলেন, ও আসে না কোথায় কোনো খবর নাই, কয় না আমার মন বলতেছে। তো মাগরিবের আজান নামাজের পরে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ভিতরে ঢুকলেন, চাচার সঙ্গে দেখা করলেন, মোয়ানাকা যা হয় কথাবার্তা বললেন, এবং ওই সময় উনার হাতেই চাচার ইন্তেকাল হয়ে যায়। এবং ওই সময় উনি ফরাইজি আন্দোলনের মাধ্যমে মানুষকে আল্লাহর তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দেন। ওই সময় তো লোকজন বুঝতেন না, ওনারা সকালে মুসলমান হতেন, আবার বিকালে এসে হাজি শরিয়াতুল্লাহরে বলতেন যে মুসলমানিত্ব রাখা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, তো প্লিজ এটা আমরা রাখতে পারব না, আমরা সকালে যে হয়েছিলাম এটা আপনাকে আমরা এখন ব্যাক করলাম। আল্লাহু আকবার। তো উনি আবার কিন্তু মক্কাতে আসেন, ওই সময় বহুত কষ্ট করে। তো ওনার মক্কার যিনি ওস্তাদ ছিলেন আল্লামা তাহের সম্বল রহমাতুল্লাহ আলাই, উনাকে বললেন যে ওস্তাদ এই অবস্থা। তো উনি বললেন যে তুমি বাইতুল্লাহর খেদমতে থাকো। হাজি শরিয়াতুল্লাহ দীর্ঘ কয়েক বছর আল্লাহর ঘর বাইতুল্লাহর মক্কাতুল মুয়াজ্জামার খাদেম ছিলেন। তো উনি একই রাতের ভিতরে তিনবার স্বপ্ন দেখতে পেলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে তশরিফ আনলেন এবং হাজি শরিয়াতুল্লাহকে বললেন যে তুমি বাংলায় যাও, তুমি বাংলায় গিয়ে তুমি দ্বীনের খেদমত করো। উনি ওই সময় ঘুমের থেকে উঠলেন, ওযু করলেন, দুই রাকাত শুকরিয়ার সলাত আদায় করলেন, আবার ঘুমালেন, আবার একই স্বপ্ন, আবার উঠলেন, ওযু, দুই রাকাত সলাত শুকরিয়ার, একই রাত্রের ভিতরে তিনবার উনি স্বপ্ন দেখলেন। পরের দিন ওনার ওস্তাদ আল্লামা তাহের সম্বল রহমাতুল্লাহ আলাই ওনার কাছে যখন গেলেন, তো ওস্তাদ ওনাকে দেখেই বললেন যে বাবা এখন তোমার ইজাজত হয়ে গেছে, তুমি এখন বাংলার মাটিতে যাও, তুমি সেখানে দিনের কাজ করো। এই তো উনি আসলেন, ফরাইজি আন্দোলন গঠন করলেন, মানুষকে আল্লাহর ফরজ তাওহীদ যে শিরক করো না, ফরজ গঠন করার উদ্দেশ্য রাইট, মানুষকে আল্লাহর ফরজের দাওয়াত দেওয়া। যে আজকে মানুষ নামাজ পড়তে আসে, হজ করতে আসে, কিন্তু বেদাত করতে আসে, শিরক গুনাহ করতে আসে, কবর পূজা, পীর পূজা, সত্যিকার এই যে আপনারা যে আমার নামের আগে পরে পীর বলেন, এটা বলতে বা লিখতে আমার লজ্জা হয়, কারণ আজকে এই পীর শব্দটাকে অনেক মিসইউজ করা হইতেছে। আসলে তো তা না অবশ্যই, যিনি একজন মানে আল্লাহওয়ালা বুজুর্গ, তার প্রথম দাওয়াত হাজি শরিয়াতুল্লাহ ফরাইজি আন্দোলনের প্রথম দাওয়াত ছিলেন তাওহীদ, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ, শিরক মুক্ত ইবাদত, ইবাদতের ভিতরে যেন শিরক না থাকে। তো এই দাওয়াত, এই ফরাইজি আন্দোলনের মাধ্যমে উনি পাক ভারত উপমহাদেশে এই দাওয়াত উনি দেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ওনার এই সংগঠনে দলে মানুষ আসেন এই ফরাইজি আন্দোলনের মাধ্যমেই কিন্তু। আর উনি যে শুধু মুসলমানের ছিলেন নেতা না, কিন্তু এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশে যারা গরিব অসহায় হিন্দু যারা ছিলেন, উনি কিন্তু তাদের পক্ষে করেছেন কাজ। আপনি শুনলে দেশ এবং মাটির মানুষের জন্য, জি, দেশ এবং মাটির মানুষের জন্য ফরাইজি আন্দোলনের মাধ্যমে কিন্তু উনি এই কাজ করেছেন। আপনি শুনলে খুশি হবেন, এখনো যে আমাদের বাহাদুরপুর গ্রাম এলাকা, আমাদের আশেপাশে অনেক যারা হিন্দুরা কিন্তু থাকেন, এবং এই জায়গাগুলি কিন্তু আমার যিনি দাদা পীর মোহসেন উদ্দিন আহমেদ দুদুমিয়া সাহেবের বাবা পীর বাদশা মিয়ার জায়গাগুলি, পীর বাদশা মিয়া সাহেব যারা হিন্দু, তারা এসে বললেন যে হুজুর আমাদের থাকার জায়গা নেই, উনি কিন্তু তাদেরকে ফ্রি যে তোমরা থাকো, তোমরা কাজ করো,
এটাই হলো ইসলাম, ইসলাম এই যে কাজের মাধ্যমে নবীর আদর্শে। এখন আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে বাহাদুরপুরে আসবেন, দাওয়াত থাকলো, আপনি দেখলে খুশি হবেন। আমরা আমরা আমাদের ভিউয়ার্সদেরকে আমরা বলবো যদি বাংলাদেশে আপনারা যখন যান, জি আমিও সবাইকে বলবো যে আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশে যখনই আসেন তো দয়া করে বাহাদুরপুর হযরত হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির আস্তানা বাহাদুরপুরে আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের সেখানে বছরে একটা ওয়াজ মাহফিল হয়, সারা বাংলাদেশ থেকে মাশাআল্লাহ কয়েক লক্ষ মানুষ সেখানে আসেন। এবং বাংলাদেশের যারা বর্তমানে আলহামদুলিল্লাহ আলেম ওলামা শীর্ষ ইস্তামা ওনারাও মাশাআল্লাহ আসেন, তিনও দিন এখানে ওয়াজ মাহফিল হয়, নামাজ হয়। আমরা অনেকে জানি যে ওই যে বাহাদুরপুর এই যে হযরত হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর এই যে সমস্ত কার্যক্রম তিনি রেখে গেছেন, এটাকে কেন্দ্র করে ঐতিহাসিক তিন দিন ব্যাপী যে ইজতেমা বা ঐতিহাসিক ইসলামী ওয়াজ মাহফিল বিশাল সম্মেলন হয়ে থাকে, এটা অনেক ঐতিহাসিক একটি আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর কোন সময় সেটার আয়োজন হয়ে থাকে? এটার ভাইজান ডেট কোনো ফিক্সড করা থাকে না, বাট এটা যেরকম গত বছর ফেব্রুয়ারির 18, 19, 20, তো আগামী বছর 16, 17, 18। আমার বলার উদ্দেশ্য ছিল আমাদের ভিউয়ার্সদেরকে যেন আমরা দাওয়াত দিয়ে দিই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহাসিক এই সম্মেলনের 16, 17, 18, 19 ফেব্রুয়ারি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার বাদ জুমা আখেরি জুমার পরে আখেরি মোনাজাতের মাধ্যমে এই বাহাদুরপুর মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষ হবে। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন আমি সকলের প্রতি দাওয়াত থাকবো ইনশাআল্লাহ। আমি আমাদের কামাল হোসেন ভাই বারিস্টার কামাল হোসেন ভাই আপনাকে জানতে চাই, আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের নামকরণ করা হয়েছে, শরীয়তপুর একটা ডিস্ট্রিক্ট রয়েছে, এটা নামকরণ করার বিশেষ কি কোনো ইয়ে রয়েছে তাৎপর্য বা এটা? শরীয়তপুর জেলা হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সম্মানেই কিন্তু করা হয়েছে, তার নাম অনুযায়ী ওনার নাম ওনার নামকে ই করার জন্য, সম্মানিত করার জন্য, শ্রদ্ধার সাথে স্মরণ রাখার জন্য। তাহলে এটা আমার অনেক ডিস্ট্রিক্ট ধরে আমাদের সিলেটে এটার নাম আগে ছিল জালালাবাদ বা সুনামগঞ্জ বা অন্য ইয়েতে ইয়ে হয়ে থাকে, তো হাজি শরীয়তুল্লাহর নামকে স্মৃতির সাথে ধরে রাখার জন্য ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে একটা ডিস্ট্রিক্টের নামকরণ করা হয়েছে, সেটা হলো শরীয়তপুর। আমরা এটা বলি, আপনারা অনেকে জানেন যে হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এক কথায় অলি আউলিয়া পীর বুজুর্গ ওনাদেরই বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম এসেছে এই পীর মাশায়েখদের মাধ্যমে, ওনাদের ত্যাগ কুরবানির মাধ্যমে। যে আমাদের মোহতারাম পীর সাহেব বললেন যে মানুষ মুসলমান ছিলেন নামে, কিন্তু কার্যতপক্ষে মুসলমানিত্ব মুসলমানদের মধ্যে ছিল না, ওনাদের মেহনত ওনাদের চেষ্টার মাধ্যমেই কিন্তু মানুষজন ইসলাম এবং পরিপূর্ণ ইসলামের অনুসরণ অনুকরণের ভিতরে তিনারা চলে এসেছিলেন। সুবিদর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাব, ফিরে এসে আমাদের সম্মানিত আলোচক আরও বিশেষ কিছু পয়েন্টগুলো রয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনব। শুনতে থাকুন আমাদের সাথে হাজি শরীয়তুল্লাহর জীবনী নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আবার দেখা হবে ছোটটি বিরতির পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট একটি বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন, বাংলাদেশের বাংলাদেশ তথা উপমহাদেশের ইসলাম ইসলামের একজন মহান মনীষীকে নিয়ে, মহান একজন ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজন। হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর জীবন ও কর্মশীর্ষক আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছেন হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর সপ্তম পুরুষ, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমে দিন হযরতুল আল্লাম মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, যিনি ফরাইজি আন্দোলন বাংলাদেশের মহতারাম প্রেসিডেন্ট এবং মহাপরিচালক বাহাদুরপুর কওমি মাদ্রাসা, তিনি পীর সাহেব আমাদের সাথে রয়েছেন। আর দুজন সম্মানিত অতিথি আমাদের মহতারাম বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ একরাম ফরাজি, তিনিও রয়েছেন, বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব বারিস্টার কামাল হোসেন, তিনিও আমাদের সাথে রয়েছেন। আমরা ওনার জীবনীর কিছু আলোচনা আমাদের মহতারাম পীর সাহেবের কাছ থেকে আমরা শুনেছি। আসলে এক ঘন্টা দুই ঘন্টা প্রোগ্রামের মাধ্যমে হাজি শরীয়তুল্লাহর জীবন নিয়ে, কর্মময় জীবন নিয়ে আলোচনা করে একটা পাঠও শেষ করার মতো না, কারণ এত এত বিশাল ব্যক্তিত্ব ছিলেন। যার জীবনী নিয়ে ডক্টরেট করা হয়, যার জীবনী নিয়ে আপনার আলোচনার শেষ নেই। আমাদের
আজকের ওইখানে আপনাদের ভিউয়ার যারা রয়েছেন, আমরা অল্প অল্প করে ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে একটু আলোচনা আমরা শুনব। ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা শোনার জন্য করার জন্য আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলতে চাই বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ একরাম ফরাজি আপনার সাথে। জি, আপনি তো শরীয়তপুর এলাকার একজন কৃতি সন্তান। আপনার কাছে আমরা জানতে চাই যে আপনারা হাজি শরীয়তুল্লাহ এবং শরীয়তপুর এবং ফরাইজি, আপনার নামের সাথেও ফরাইজি এই নামটা যুক্ত রয়েছে, আর যে আন্দোলন হাজি শরীয়তুল্লাহ গড়ে তুলেছিলেন সেই আন্দোলনের নাম ছিল ফরাইজি আন্দোলন। জি, পিছনে বলেছেন কি কারণে ফরাইজি আন্দোলন, আপনার নামের সাথে এটার সম্পর্ক কি কোনো বিশেষ কারণ রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন। আসলে হাজি শরীয়তুল্লাহ তার জীবনে যদি আপনি দেখেন যে তার জীবনে আমাদের মহাতারিম বলে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মিল আছে, আর কাজটাও কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দিনের জন্য দাওয়াতে যে মানুষ শিরিক থেকে মুক্ত হয়ে ফরজ আল্লাহর যেই হুকুম ফরজ, এই ফরজ আদায় যেন করতে পারে, এই হাজি শরীয়তুল্লাহ সেই ফরজ আদায় করার জন্য যেই আন্দোলন করেছে সেটাই ফরাজি আন্দোলন। সেই ফরাজি আন্দোলনটা আসলে এই শরীয়তপুর, বিশেষ করে হাজি ওই সময় কিন্তু বৃহত্তম ফরিদপুরটা টোটালটাই আমাদের একটা বেল্টের ছিল, আর হাজি শরীয়তুল্লাহ তার এই তার নামের উপরে ভিত্তি করে আমাদের এই ডিস্ট্রিক্টটাও হাজি শরীয়তুল্লাহর নামের উপরে ভিত্তি করে এই নামকরণ হয়েছে। আর বিশেষ করে এই ফরাজি আন্দোলনের সাথে যারা সরাসরি যুক্ত, যারা সরাসরি শ্রম মেধা এবং দিনের সাথে যুক্ত, তাদেরকেই হাজি শরীয়তুল্লাহ ফরাজি হিসাবে প্রক্ষিপ্ত করেছে। ওই হিসাবে সম্ভবত একটা উপাধি যে যারা যেমন যারা বিচার করে সাধারণত কাজী বা যারা বিভিন্ন কাজের সাথে যারা দেখেছে মাওলানা সাহেব বা মসজিদ মোল্লা এরকম বিভিন্ন পদবী মুয়াজ্জিম এরকম আছে, ঠিক ওই ফরাজি আন্দোলনের সময় যারা সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত, এবং এটা কিন্তু হাজি শরীয়তুল্লাহ ওই ফরাজি হিসাবে আখ্যায়িত করতেন তাদেরকে, ওই হিসাবে সম্ভবত আমি তারা অত তারা এই আন্দোলনের সাথে জড়িত। আর সবচেয়ে বিষয় হলো আপনি আসলে এই ফরাজি আন্দোলনটা কেন, তখন এটা যখন হাজি শরীয়তুল্লাহ সে কিন্তু আপনার তার ইতিহাস দেখলে সে কিন্তু ইসলামের নলেজের সর্বোচ্চ নলেজ গ্যাদার করছে, সে তখন সে দেখছে আসলে যে আমার যেই জন্ম যেই মাতৃভূমি সেখানে মানুষ দিন থেকে দূরে, ফরজ যেই ফরজ আল্লাহর যে হুকুম সেখান থেকে মানুষ সরে গেছে, আর আমাদের বিশেষ করে ভারত মহাদেশে একটা কুসংস্কার এখনও আছে যেটা বিভিন্ন সময় এই যে হাজি শরীয়তুল্লাহ আমলে সে চেষ্টা করছে যে এই কুসংস্কার আমাদের ইসলামের সাথে ইসলামের নামে কুসংস্কার সেটাকে যেন না আসে, সেই জন্য তার আন্দোলন। আমাদের সেই আন্দোলন থেকে আমাদেরকে হাজি শরীয়তুল্লাহর জীবনী থেকে তার কার্যক্রম থেকে আমাদেরকে এটাই শেখা দরকার, এটাই করা উচিত, এখনও আমাদের এই আন্দোলন কন্টিনিউ করা উচিত। আমি মহাতম সাহেবকে ধন্যবাদ জানাই যে এই ফরাজি আন্দোলনটা আপনি ধরে রেখেছেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনার মাধ্যমে আমরা চাই যে আবারও সেই দিনের আলোচনা হোক, দিনের সেই ফরজ আদায় করার জন্য মানুষকে উৎসাহিত করা হোক, কুসংস্কার থেকে মানুষ যেন বেরিয়ে যেতে পারে এবং কুসংস্কার মুক্ত যেন মুসলিম হয়, সেই জন্য আপনারা যে কাজ করতেছেন আমরা আপনার সাথে সহমত প্রকাশ করছি। আমরা জানি যে বাহাদুরপুরে এখানে ওই যে মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য ফরাইজ দ্বীনের গুরুত্বপূর্ণ আহমেদ যে গুরুত্বপূর্ণ বিধানগুলো রয়েছে এই বিষয়গুলো মানুষকে সঠিক পথ দেখানোর জন্য রহনুমাই করার জন্য তিন দিন ব্যাপী ঐতিহাসিক সম্মেলন হয়ে থাকে। আপনি তো ওই এলাকারই সন্তান, এই যে তিন দিন ব্যাপী এই যে বিশাল ঐতিহাসিক ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হয়ে থাকে, এটার মাধ্যমে আপনাদের এলাকার কী প্রভাব তৈরি হয়? আলহামদুলিল্লাহ গত 200 বছরের অধিক সময় যাবৎ আমাদের এলাকায় এটা কন্টিনিউয়াসলি আমার জানার মতো হুজুর বোধ হয় 171 গেল এবার বছর নাকি 169। হ্যাঁ, তো এত এত এতবার এই ওয়াজ মাহফিল হচ্ছে আর কি, তো আমাদের ওইখানকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকে যে কখন এই সময়টা আসবে। আমরা যখন ছোটো ছিলাম আমরাও এটা সেলিব্রেট করেছি, যখন এই সময় আসতো আমরা ওই বাবার হাত ধরে চলে যেতাম, আত্মীয় স্বজনের হাত ধরে চলে যেতাম।
আর পরিস্থিতিটা এরকম হয় যে আশেপাশের 3-4 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ি ঢোকার সুযোগ থাকে না আলহামদুলিল্লাহ এখনো এই একই অবস্থা চলতেছে ওই পরিবারের প্রতি ওই আস্তানার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা কন্টিনিউয়াসলি আগের মতোই আছে এবং তারা এটা ধরে রেখেছে তাদের যে ধর্মীয় যে আচার আচরণ এবং মানুষকে যে তৌহিদের দাওয়াত দেওয়া এবং সৎপথে চলার নির্দেশ দেওয়া এবং সাধারণ মানুষের পাশে থাকা এই জিনিসগুলো তারা কিন্তু করে যাচ্ছে পাশাপাশি আমাদের ওই অত্র অঞ্চলে ইসলামিক এডুকেশনের জন্য কিন্তু এরা ব্যাপকভাবে কাজ করেছে আমরা জানতে চাচ্ছি আমাদের মহতরম পীর সাহেবের কাছে আমরা জানি যে এখানে বাহাদুরপুর কওমি মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান এবং হযরত হাজি শরীতুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার এই রেখে যাওয়া কর্ম ওনার জীবন থেকে শিক্ষা নিয়ে দেশজাতিকে আরও বেশি ফায়দা দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম আপনার পরিচালনা করতেছেন এই বাহাদুরপুর এই খানকা কেন্দ্রিক আপনার আর কী কী কার্যক্রম সেখানে রয়েছে আমরা আলহামদুলিল্লাহ ফরাইজি আন্দোলনের মাধ্যমে পুরা বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থানা ইউনিয়ন গ্রাম ওয়ার্ডে আমাদের ভালো মজবুত কমিটি আছে এই কমিটির মাধ্যমে প্রথমে এটা জনগণের সেবা করা যারা এদের ভিতরে যে খিদমত খালক ওই গরিব অসহায় এদেরকে বুঝে কিছু সহযোগিতা করা এবং মানুষ যেন আল্লাহর দিনের ভিতরে থাকতে পারে এই জন্যে মসজিদ ভিত্তিক আমাদের কিছু সাপ্তাহিক প্রোগ্রাম থাকে এবং মাসিক একটা ইজতেমা যে এখন দেখা যায় যে অনেক বয়স মুরব্বী আছেন কিন্তু উনি নামাজ ঠিকভাবে পড়ার নিয়মকানুন উনি কিন্তু আর কি জানছেন না তো আলহামদুলিল্লাহ এই ফরাইজি আন্দোলনের মাধ্যমে আমাদের এই কাজগুলি মাশাআল্লাহ চলতে আছে এবং যুব সমাজের ভিতরে যে যুব সমাজ আজকে আপনি জানেন যে যুব সমাজ দিনের থিকা বাহিরে থাকার জন্যে অনেক ক্ষতি হইতেছে তো এই যুব সমাজ যেন দিনের ভিতরে থাকে এবং এই যুবকদেরকে নিয়ে এবং আমাদের এলাকাসহ আমাদের মুরিদ মহল যারা হাজি শরিয়াতুল্লাহর ফলোয়ার্স ভক্ত এই সমস্ত অঞ্চলে স্কুলেও আমাদের কিছু প্রোগ্রাম চলে যেন দিনের দাওয়াতটা যেন পায় মানুষের সাথে মিল মোহাব্বত একে অপরকে সম্মান করা ভালোবাসা এই এইসবের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের ফরাইজি আন্দোলন ভালো একটা খেদমতের জন্য কাজ করে পাশাপাশি বাহাদুরপুর কওমি মাদ্রাসা এটা কোন লেভেল পর্যন্ত এটা আলহামদুলিল্লাহ জি এখন দাওরা হাদিস পর্যন্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত শত ছাত্র এখানে লেখাপড়া করছে এখন আমাদের টোটাল 700 ছাত্র আছে আলহামদুলিল্লাহ 700 ছাত্র বিশাল বড় একটা প্রতিষ্ঠান এবং আপনি শুনে খুশি হবেন আমরা গত কয়েক মাস আগে প্রায় বছরখানেক আমাদের মাদারীপুর জেলা আমরা কওমি মাদ্রাসার একটা শিক্ষা বোর্ড আমরা গঠন করেছি মাশাআল্লাহ তো এর মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে আগের চেয়ে এখন লেখাপড়ার মান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং এতে অপরে এক মাদ্রাসার প্রতি আরেক মাদ্রাসার একটা মিল মোহাব্বত কোন মাদ্রাসা যদি একটু উইক থাকে সেখানে যাওয়া তাদেরকে অ্যাডভাইসের মাধ্যমে তাদের শিক্ষার মানকে আরও ভালো করা এবং আমি এখানে ব্যারিস্টার কামাল সাহেবের সাথে কথা বলেছি যে আমরা চাচ্ছি যে বিগত দিনে যে একটা ভুল বুঝাবুঝি যে কওমি মাদ্রাসা শুধু ইংলিশ বাংলা এগুলির সাথে সম্পর্ক নেই বিষয়টা আসলে এমন নয় তো এখন আলহামদুলিল্লাহ আমরা মানে প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্র যেন সে ইংলিশে কথা বলতে পারে এবং সে আলেম তো হবেই আলেম হওয়ার পাশাপাশি সে যেন জেনারেল লাইনে সে যেন ভালো একটা কিছু হতে পারে ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে এই সমস্তর দিকে আমরা কাজ করতেছি এবং যখন আমাদের সারা দেশে কোভিড সময় স্কুল যে বন্ধ ছিল তখন তো আলহামদুলিল্লাহ পরে আমাদের সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলি খোলার অনুমতি ছিলেন তো আমরা এর আগে ব্যারিস্টার কামাল ভাই আমাদেরকে কিছু সাজেস্ট করেছিলেন আমরা কওমি মাদ্রাসার একটা পাঠ হিসাবে সেখানে ক্লাস 1-3 মাদ্রাসার সিলেবাস তো আছেই মানে স্কুলের কিছু বই থাকার জন্যে তো ক্লাস 1-3 পড়ার পরে যদি এই ছেলেটা কন্টিনিউ মাদ্রাসা সিলেবাস ফলো করতে চায় তো সে কিন্তু কওমি মাদ্রাসার
কিতাব বিভাগে সে ভর্তি হতে পারবে মাশাআল্লাহ আর যদি সে কন্টিনিউ মাসাদে করতে না চায় তবে সে কিন্তু প্রাইমারি স্কুলে ক্লাস 4 এ সে কিন্তু আরামসে মাশাআল্লাহ ভর্তি হতে পারে এটা আলহামদুলিল্লাহ আমাদের আমার শ্রদ্ধাভাজন ব্যাস্টার কামাল ভাইয়ের অক্লান্ত পরিশ্রম মেহনত আমরা আমি এটার সাথে আপনাকে যেহেতু বাংলাদেশে বিরাট একটি জনশক্তি আপনাদের ফলোয়ার রয়েছেন মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত শিশু উলামা একরামদের যে সমস্ত ফোরামগুলো রয়েছে এগুলোর সাথে আপনারা সম্পৃক্ত রয়েছেন শিক্ষার প্রচার প্রসারের এই যে চিন্তা যেগুলো এগুলো আরো বাস্তবায়ন হওয়া উচিত যে বারিশা কামাল সাহেব অত্যন্ত সুচিন্তিত একটা মতামত সেখানে উপস্থাপন করেছেন বাচ্চাদের যদি এই বুনিয়াদি শিক্ষাটা যদি দ্বীনি শিক্ষার সাথে জাগতিক শিক্ষাটাও দিয়ে তাকে গড়ে তোলা যায় জি এর পরবর্তীতে এই ছেলেটা যদি প্রাইমারিতে লেখাপড়া করে জেনারেল লাইনও যদি চলে যায় কিন্তু বুনিয়াদি যে শিক্ষাটা দ্বীনি ইসলামের সে গ্রহণ করছে এটার প্রভাব সারা জীবন তার মধ্যে থাকবে আমরা আশা করব পিসেব আপনার কাছে যে আপনার এই চিন্তা শুধু বাহাদুরপুর মাদ্রাসা বা আপনার শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চলের মধ্যে না রেখে এটাকে পুরো বাংলাদেশে বিস্তৃত ঘটানোর জন্য শিক্ষার একটি বিপ্লবের জন্য কাজ করবেন এটা আমরা আমাদের এ থেকে আমরা আমি আপনার কাছে দোয়া চাবো আপনিও দোয়া করবেন যেন সারা বাংলাদেশে এই কাজ করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দেয় আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ আমরা আমাদের যেমন আমাদের দেশে যেমন বিভিন্ন আসলে মানুষ যেমন দই খেয়ে চুন খেয়ে মুখ করলে দই দেখলে ভয় পায় তা আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে পীর মুরিদ এটা এটা বলতে গেলে ই করতে গেলে অনেকে মনে করে যে কোনো বেদাতি বা কুসংস্কার এটা আছে কিনা তা আলহামদুলিল্লাহ মানে আমি এটা বলতে পারি যে যে বাহাদুরপুর আসলে ওই যে এই পুঞ্জত আপনারাও কোথাও দেখেন এই যে যে শত শত বৎসর হয়ে গেছে এটা কোনো বাংলাদেশে অন্য কোনো যারা করতেছে পীর মুরিদ বিভিন্ন কুসংস্কার তাদের কিন্তু ইতিহাস এত বড় নাই তারপরও তাদের যেই প্রচার প্রসার দেখেছে তারা কুসংস্কার করে মানুষকে আমরা যারা সাধারণ মানুষ সাধারণ নলেজ তারা পীর বা এরকম মনে মনে হয় যে তারা দিন থেকে দূরে তারা ইসলামের কুসংস্কার প্রকাশ করতে কিন্তু বাহাদুরপুর এই জাহাজি সুরেতপুলার বংশ যারা আছে তারা যেই সিলেবাস করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেইভাবে দিন প্রচার করছে ঠিক তারা সেইভাবে দিনের সাথে লেগে আছে এটা আমাদের মানুষের কাছে প্রচার করা খুবই জরুরি যে আসলে পীর মানে কুসংস্কার না পীর মানে রাসূলের আদর্শ আর মানুষ হতে পারে পথপ্রদর্শক এবং যিনি সত্যপথের একজন রাহনুমাই করবেন দিক নির্দেশনা দিবেন আমরা বারিশার কামাল হোসেন আপনার কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি এই হাজী শরীয়তুল্লাহর জীবনী জীবনী কোনো এমন কোনো ঘটনাকে আপনার মনে পড়ে যেটা আপনার জীবনে অনেক প্রভাব ফেলছে আসলে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখার সুযোগ আমাদের হয়নি আমাদের জন্ম আরও অনেক পরে তো ছোটবেলা থেকেই এই পরিবারের প্রতি আমাদের এলাকার মানুষের একটা একটা দুর্বলতা যে কোনো বিপদে পড়লেও যে কোনো পরামর্শের জন্য হলেও এই পরিবারের প্রতি মানুষ আকৃষ্ট আমার যেটা ব্যক্তিগত যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমি যখন এসএসসি পরীক্ষা দেব তা আমি তো আসলে জেনারেল লাইনে পড়াশোনা করা মানুষ তা আমার মা বলল যে তুমি হুজুরের কাছে গিয়ে একটু দোয়া নিয়ে আসো আর কি তো আমি গেলাম তখন আমাদের হজরতের দাদা যিনি দুদুমিয়া সাহেব ও উনি তখন দায়িত্বে ছিলেন তো তো আসরের নামাজের পরে আমি গেলাম তো আমি আমাকে নিয়ে গেল বাড়ির ভিতরে যেহেতু আমি ছোটোখাটো ছিলাম তো তখন তিনি আসলে জিকিরে ছিলেন তসবি জিকিরে ছিলেন তো আমি গেলাম গিয়ে বললাম যে আমি তো এসএসসি পরীক্ষা দেবো আমার বাবার নাম হেমু তো উনি বললেন যে ঠিক আছে তো উনি আমার জন্য দোয়া করা শুরু করলেন তাৎক্ষণিক তো নর্মালি তো দোয়া করলে তো হয়তো এক দুই মিনিট কিন্তু সে লং টাইম দোয়া করতেছিল আমারও আমরাও তো অতটা অভ্যস্ত ছিলাম না আর কি তখন তো আমার কয়েকটা কথা মনে আছে উনি বলতেছিলেন যে হে আল্লাহ যারা ইসলামিক লাইনে পড়াশোনা করে তাদের দিয়ে তুমি যেরকম দিনই খেদমত তুমি নাও যারা দুনিয়ার লাইনে পড়াশোনা করে তাদেরকেও তুমি এই দিনই খেদমতের সাথে সংযুক্ত করো তাদেরকেও তুমি ইমাম দাও এবং দুনিয়ার সমস্ত জায়গায় যাতে ইসলামের কথা বলতে পারে দিনের কাজ করতে পারে সেই জন্য তাদের তুমি কবুল করো তো এইটা এইটা আমার মনে আছে এবং এটা পরিপূর্ণ একটা দোয়া মানে যে সময় উনি করেছে ওই সময় হয়তো আমি এটা ফিলটা বুঝিনি কিন্তু এখন আমি সেটা বুঝি আপনি মনে করেন এই দোয়াটি আমার হোম পিসাব যে করেছেন সেটা আপনার জীবনে প্রতিফলন
হয়েছে আমরাও তো মনে করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে পুরোপুরি প্রতিফলন হয়েছে কারণ আমি আমার আমার দেশের বাড়িতে আমার ফ্যামিলি থেকে একটা বড় ল্যান্ড পাওয়া 35 বিঘা জমির মতো সেখানে আমি হুজুরদের দোয়ায় হাফেজিখানা করেছি কওমি মাদ্রাসা করেছি এতিমখানা করেছি মসজিদ করেছি কবরস্থান করেছি আমরা মনে করি সব এই সবগুলো এই কাজের ওনার দোয়ার আমাদের এই যে ইকরাম ভাই সহ দেখেন এটা আমার কাছে এত ভালো লাগে আমি আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে এই ব্যস্ততার ভিতরেও তারা কিন্তু আল্লাহর হুকুম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রূপে দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহু আকবার মানে তাদেরকে যারা না চিনে আপনি যদি তাদেরকে নিয়ে বলেন যে এরা কোনো বড় মাদ্রাসার বড় দায়িত্বে আছে বা মসজিদের কোনো বড় দায়িত্বে আছে তাই কিন্তু ভাববে হ্যাঁ তো এটা নিশ্চয়ই ওনাদের বাবা মার দোয়া মুরব্বিদের দোয়া বেস্টা কামাল সাহেব যে কথাটা বললেন যে আমার দাদা জান মরহুম মাগফুর পীর মোহসেন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি দোয়া আর আমাদের ইকরাম ফরাজি সাহেবের মানে মুরব্বিরা জানারা ছিলেন ওই অঞ্চলে মানে নিশ্চয়ই এটা আমি এই মুহূর্তে হয়তো তথ্য দিতে পারতেছি না নিশ্চয়ই ইকরাম সাহেবের দাদা বা ওনার বাবা ওই এলাকার হাজি শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের একটা বিশাল দায়িত্বে ছিলেন জিম্মাদার ছিলেন জিম্মাদার ছিলেন এবং ওই এলাকাতে কোনো সমস্যা হইলে বিচার আচার করার দায়িত্ব এটা ওনাদের মানে কারণা ছিলেন এবং আপনি বাংলাদেশে যাদের নামের পিছনে ফরাইজি অথবা খলিফা মিয়া পেদা কাজী এগুলি সব হাজি শরিয়াতুল্লাহর দেওয়া কারণ ওই সময় তো কোনো মানুষের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা ছিলেন না তো হাজি শরিয়াতুল্লাহ মানে 3-4 মাইল পরে পরে ওনার লোক উনি ই করতেন সেট করতেন সুবহানাল্লাহ যে এখন ফরিদপুর থেকে ঢাকাতে একটা খবর দিতে হবে তো আমি যেখানে আসি আমি জানি যে আমার আরেকজন লোক এখান থেকে উনি আসেন মানে এত সামনে যে আমি খবরটা আপনাকে দিলাম আপনি আবার যে তাকে দিলেন এইভাবে উনি পুরা দেশটা সুন্দরভাবে কন্ট্রোল করতেন সুবহানাল্লাহ বিহান্দে ওই সময়টাতে এই চিন্তাটা জনের ভিতরে আসলে চিন্তাটা আসছিল তখন দেশের মানুষের কথা চিন্তা করে উম্মাহের কথা চিন্তা করে এবং ওনার ভাইয়ান সরি ওনার মানে বিচার ব্যবস্থা কোরআন হাদিস মোতাবেক এত সূক্ষ্ম ছিলেন ওই সময় কিন্তু আমাদের ফরিদপুরের কোর্ট মানে হাজি শরিয়াতুল্লাহর বিচার আমাদের বাহাদুরপুরে হতেন ওনার বিচার ব্যবস্থা দেখে প্রায় ফরিদপুরের কোর্ট কিন্তু প্রায় বন্ধ বন্ধ ভাব অবস্থা লোকজন বিচার ব্যবস্থা করেন সব কিন্তু যেতেন তার কাছে এই অঞ্চলে এখনো কি এই ওনার এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রভাব পুরো আছে আলহামদুলিল্লাহ এবং আপনি গেলে দেখবেন এই যে আমি আজকে অনেক দিন দেশের বাইরে আমি যাওয়ার পরে নিশ্চয়ই কিছু কিছু বিচার কিন্তু মানে আছে পেন্ডিং অবস্থায় আছে আমি গেলে শুনতে হবে ই করতে হবে এই এগুলি আল্লাহ তাআলার রহমত আমাদের মুরব্বিরা করে গেছেন এই খিদমতে কিন্তু এখনো আমরা আছি আর এটাই তো ভাইজান ইসলামের নিয়ম শুধু যে আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত এটা কিন্তু না দেশের মানুষের কথা জাতির কথা নিয়ে কিন্তু আলেমদের কাজ আমি এই জন্য কথাগুলি আপনাকে বললাম আপনি আপনি অনেক দোয়া করবেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নতের উপরে কাজ করবার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহ আমাদের ইকরাম ফরাইজি ভাই আপনি অনেক ব্যস্ত এর ভিতর দিয়ে চলে আসছেন আজকের অনুষ্ঠান থেকে হাজী শরীয়তুল্লাহর জীবনী আয় থেকে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত মেসেজ শেষ মেসেজ কি থাকবে আমি এই আমার ভিউয়ার্স যারা ইকরা টিভি দেখতেছে তাদেরকে আমি বলবো যে আসলে হাজি শরিয়তুল্লাহ আমাদেরকে দেখিয়ে গেছে সে আজকে দুনিয়ায় নাই সে যত ভালো কাজ করে গেছে সেটা আমরা সেই উপকৃত হচ্ছে আজকে ভারতবর্ষ আজকে ইসলামের অনেকটা ঝান্ডা সে তুলে গেছে আমাদেরও এরকম একটা দায়িত্ব যে আমরা যতটুকু পারি ইসলামের উপরে জীবনটা অতিবাহিত করি আমার পাশের যে আছে সেও যেন ইসলামের উপরে আসতে পারে সেই দাওয়াতটা আমাকে করতে হবে তাহলে হাজি শরিয়তুল্লাহর মতো আমার জিন্দিগি হয়তো হাজি শরিয়তুল্লাহ আজকে আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অবশ্যই
রাখার কথা, আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নত তরিকায় তার জীবন অতিবাহিত করছে। আমরাও আশা করতেছি যদি আমরা সবাই হাদিস শরীয়তুল্লাহ এবং রাসূলের সুন্নত অনুযায়ী জীবন অতিবাহিত করি, তাহলে আমরাও মৃত্যুর পরে আমাদের কি নিয়েও মানুষ কথা বলবে যে তারা দিনের কথা বলেছে, আমরা তা আমাদের কথা শুনে যারা দুনিয়ায় পরবর্তীতে দিনের কথা বলবে তারও সওয়াব আমরা একদিন পাবো ইনশাআল্লাহ। এই জন্য বলবো যে দুনিয়া ক্ষণস্থায়, আখেরাত চিরস্থায়। এই চিরস্থায়ের জন্য ক্ষণস্থায় জিন্দিকে বিসর্জন দিতে হবে, ক্ষণস্থায় উপভোগ করে যেন আখেরাত নষ্ট না করি। এই জন্য চিরস্থায়ীর জন্য যাতে স্বাবলম্বী হই, যেন জান্নাত নসিব হয়, সেজন্য কন্টিনিউ কাজ করে যেতে হবে আমাদের। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের ভাই শেখ কামাল হোসেন, আজকের প্রোগ্রাম থেকে আমাদের ভিউয়ার্সদের জন্য আপনার শেষ মেসেজ কি থাকবে সংক্ষিপ্ত ভাবে? আমরা হাদিস শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে শিখলাম এবং আমরা আমাদের রাসূলের জীবনী থেকে যেটা শিখেছি যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মধ্যে চলার মধ্যেই আল্লাহ পাক শান্তি এবং সফলতা রেখেছেন। তো সুতরাং জীবনের যখন যে অবস্থায় থাকি যাতে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি এবং নবীজির তরিকার সাথে আমরা যাতে আমাদের পরিবার সন্তানদেরকেও আমরা ওইভাবে গড়ে তুলতে পারি, এটাই সফলতা। মোহতারম্পি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহর জন্য আপনাকে খায়াত সুস্থ জীবন দান করেন। আমাদের এই কমিউনিটিতে আমরা বসবাস করতেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী কমিউনিটিকে দিনের প্রতি, ইসলামের প্রতি রাখার জন্য আমরাও চেষ্টা করতেছি। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনার কী মেসেজ থাকবে, কীভাবে আমরা আগামীতে সুন্দর করে পথ চলতে পারি, আপনার পরামর্শ এবং একটা নির্দেশনামূলক বক্তব্য আমরা সংক্ষিপ্তভাবে চাইতেছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আমি এই দেশ সহ বাংলাদেশের মুসলিম জাতি, মুসলিম উম্মা যেখানেই আসি, আমি উনাদের খাদেম হিসাবে বলার সাহস যোগ্যতা আমার মোটেও নেই, মিলে মুহাব্বাতে থাকা, যে একে অপরের প্রতি সম্মান দেখানো, বিপদে পড়লে আসা এবং একে অপরের আল মুসলিম ওয়াকুল মুসলিম, যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা, যাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ব্যবসা, এগুলি আল্লাহ পাকের আমানত। এই জন্য আমরা এটার শুকরিয়া আদায় করি। আমরা কেউ যেন কারো নামে বদনাম না করি, কেউ যেন কার খারাপই না চাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কোনোদিন মিথ্যা বলতে পারবে না, আমার উম্মত কোনোদিন কাউকে ই দিতে পারবে না, ধোকা। আজকে যদি আমাদের ভিতর এইগুলি থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে উম্মতের জন্য কিন্তু মানে দোয়া করেছেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে উনি কেঁদেছেন, সমস্ত কিছুর পরে রাসূলে পাক উম্মতের জন্য দোয়া করেছেন। এই জন্যে আজকে যারা আমাদেরকে দেখতেছেন, আমি সকল ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে প্লিজ দয়া করে ভেদাভেদ ভুলিয়ে গিয়ে আমরা একে অপরের প্রতি সম্মান দেখাই, একে অপরের পাশে থাকি, মিলে মুহাব্বাতে থাকি। আমার মোহতারাম ভাই যেটা বলছিলেন যে দুই দিনের দুনিয়া, ঠিক না ভাইজান? এই জন্য আল্লাহ যাদেরকে যেখানে রাখছে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা নতুনভাবে আল্লাহর কাছে শপথ গ্রহণ করি নবী আলাইহি সালাতু ওয়াসসালামের সুন্নত তরিকা মোতাবেক মিলে মুহাব্বাতে থাকব। আমাদের দ্বারা যেন কাউর মুসলমানের ক্ষতি না হয়, মুসলমান কেন, কোনো ধর্মের কোনো ভাইয়ের ক্ষতি না হয়, আমরা যতটুকু পারি উপকার করব। আল্লাহ পাক সবাইকে নেক আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। শুকরিয়া মহতারাম পেশায় মহতারাম আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা মহান মনীষী হাজি শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহর জীবনের আসলে এই স্বল্প সময়ে মোটেই সম্ভব না মহান এই মনীষীর জীবন নিয়ে আলোচনা করা। এরপর আমাদের জন্য উপকারী যতটুকু কথা আল্লাহ পাক বলার তৌফিক দান করলেন, আল্লাহ যেন তার উপরে আমাদেরকে প্রথমে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে হাজি শরীয়তুল্লাহর জীবনী নিয়ে একটু জানার চেষ্টা করবেন, স্টাডি করবেন ইনশাল্লাহ। এবং আমাদের আজকের আলোচনা থেকে আমাদের সরকার, বাংলাদেশের যিনি প্রধান রয়েছেন, তিনাদের প্রতি যে হাজি শরীয়তুল্লাহর জীবনীকে, পূর্ণাঙ্গ জীবনীকে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে পাঠ্যসূচিতে জন্য অন্তর্ভুক্ত করা হয়,
এটা আমরা আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, আল্লাহ যেন কবুল করেন। যারা আমাদের সাথে ছিলেন শুক্রিয়া, আমাদের কথা শুনলেন, কথাবার্তা ভুল ত্রুটি হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগামী প্রোগ্রামগুলো দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মাস্তানা বিশাবের জন্য এবং আমাদের সম্মানিত আলোচকবৃন্দের জন্য। আবার হয়তো কথা হবো অন্য কোনো একটি প্রোগ্রামে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।